বিশ্ব বাণিজ্য বাজার এখন অধিকাংশই চায়নার দখলে। সংযুক্ত আরব আমিরাতে এক বিশাল এলাকা জুড়ে শুধুমাত্র চায়নাদের জন্য রয়েছে ড্রাগন মার্ট তথা চায়না মার্কেট, যেখানে সকল দোকানের মালিকানা শুধুমাত্র চায়নার। কিন্তু বর্তমানে দুবাইয়ের এই বৃহৎ চায়না মার্কেটে প্রায় 60% বাংলাদেশি ব্যবসায়ীদের দখলে, তাদের মাঝে এক সফল ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল। তার এই সফলতার গল্প তুলে ধরেছেন আমাদের দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকি ববি। জানাবেন সুরাইয়া সীমা। তরুণ উদ্যোক্তা বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল 2005 সালে দুবাইয়ের চায়না মার্কেটে চাকরি নিয়ে সেখানে যান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া থানার আমিলাইস গ্রামে। তিনি এখন চায়না মার্কেটে জয় ইলেকট্রনিক্স সহ আরও 5টি দোকানের সফল স্বত্বাধিকারী। তিনি এই দোকানগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় অর্ধশত মানুষের, যার বেশিরভাগই বাংলাদেশি। বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের বেশ কিছু কর্মচারী তার দোকানে কাজ করেন। তারা ড্রাগন মার্ট মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ ফয়সালের প্রশংসা করেন। উনি যথেষ্ট একজন ভালো মানুষ। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের স্যালারি অনেক ভালো এবং আমাদের বস ফয়সাল ভাই অনেক ভালো মানুষ। দুবাই ড্রাগন মার্টে আমি 2017 সাল থেকে ড্রাগন মার্টে আসছি। আমাদের ফয়সাল ভাইয়ের দোকান, এখানে আমরা কাজ করি। এখানে আমাদের সব সামান বিক্রি হয়, ইলেকট্রিক সামান, মোবাইলের সামান। বর্তমানে এই তরুণ ব্যবসায়ী সপরিবারে দুবাইয়ে বসবাস করছেন। তিনি জানান, শুধুমাত্র চায়না মার্কেটেই রয়েছে বাংলাদেশিদের বিপুল কর্মসংস্থানের সুযোগ। বর্তমানে যারা বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় আমিরাতে আসছেন, তারা স্বল্প শিক্ষিত হলেও সেখানে কাজ করার সুযোগ পেতে পারেন। যদি কেউ যদি আসতে চায় এই ড্রাগন মার্কেটের মধ্যে, অবশ্যই জব নিতে পারবেন যদি কিছুটা আপনার এডুকেশন পার্সেন্ট হয়। আর বর্তমানের মধ্যে ভিজিট খোলা আছে, ভিজিট লোকেশন, এখানে অবশ্যই লেবার বিষয়ে সালু আছে, লেবার বিষয়ের মধ্যে বিশাল লাগে, এখানে জব করতে পারবে, অনেক ডিমান্ড আছে। এখনো বিশেষ করে সাইনে মার্কেটে আসলে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে। বাংলাদেশ থেকে বর্তমানে যারা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে মোহাম্মদ ফয়সাল বলেন, যারা ভিজিট ভিসা নিয়ে আমিরাতে যাচ্ছেন তারা যেন চায়না মার্কেটের এই বিশাল কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে নিজের এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।